আলোচ্য বিষয় 2023 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকছে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। দেখো, প্রথমে আছে শূন্যস্থান পূরণ, যে কোনো তিনটে তোমাদেরকে করতে হবে। সাপ ড্যাশ খাই, উত্তর লিখবে সাপ ব্যাং খাই। খ দেখো, শামুকের নরম শরীরটা ড্যাশ ঢাকা, উত্তর লিখবে শামুকের নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা। তারপরে দেখো গ, মাছের সারা গায়ে ড্যাশ থাকে, উত্তর লিখবে মাছের সারা গায়ে আঁশ থাকে। তারপরে হচ্ছে ঘ, গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো ড্যাশ, উত্তর লিখবে গিরগিটি। অর্থাৎ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণীর নাম হলো গিরগিটি। তারপরে দেখো উঙ, এক এক রকম পাত্রে ড্যাশকে এক এক রকম দেখাবে, উত্তর লিখবে এক এক রকম পাত্রে জলকে এক এক রকম দেখাবে। তো এই গেল শূন্যস্থান পূরণ। এবার দেখো বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, চারটে করতে হবে, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো, দাড়িপাল্লা আর বাটখারা তোমরা নিশ্চয়ই দেখেছো, তো এটা দিয়ে কী মাপা হয়? এটা মাপা হয় হচ্ছে ভর। তো এখানে অপশন ছিল দেখো, আকৃতি তো মাপা হয় না, দৈর্ঘ্যও মাপা হয় না, আয়তন মাপা হয় না, ভর মাপা হয়। নিজস্ব আকার আছে কঠিন, তরল নাকি গ্যাসের? তো কঠিনের নিজস্ব আকার আছে, আমরা জানি তরল বা গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কঠিন। পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো কাঁচ নাকি লোহা নাকি কাগজ নাকি প্লাস্টিক, উত্তর হবে লোহা। ঘ দেখো, কঠিন থেকে তরল বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হল, কঠিন থেকে তরল বলেছে, তাহলে দেখো জল তো কঠিন নয়, জল থেকে বরফ হওয়া হবে না, জল থেকে বাষ্প হওয়া হবে না, বাষ্প থেকে জল হওয়া হবে না, একমাত্র যেটা হবে কঠিন থেকে তরল বরফ থেকে জল হওয়া। বরফ হচ্ছে কঠিন পদার্থ, সেখান থেকে জল যদি হয় সেটা তরল পদার্থে রূপান্তরিত হলো। পুঙ্গ দেখো, শিরদাঁড়া নেই সাপ নাকি মাছ নাকি কেঁচোর, উত্তর লিখবে কেঁচোর শিরদাঁড়া নেই, কেঁচো হচ্ছে তাহলে সঠিক উত্তর। তারপরে চ দেখো, দাড়িপাল্লায় দুই দিকে জিনিস চাপাবার পর পাল্লা দুটি যদি কোনো দিকে হেলে না থাকে তাহলে বুঝবে দুটি কম বেশি নাকি সমান। যদি দাড়িপাল্লায় এটা যদি একটা দাড়িপাল্লা হয়, দাড়িপাল্লায় যদি দুই দিকে আমি যা ওজন চাপিয়েছি এরকম ধরো দাড়িপাল্লা হচ্ছে, এরকম দাড়িপাল্লা যদি হয় দুই দিকে যে ওজন চাপিয়েছি সেটা যদি সমান হয়, মানে দুই দিকে ধরো একই হলো, কেউ নামছে না বা কেউ উঠছে না, তাহলে বুঝতে হবে দুই দিকে যা জিনিস চাপিয়েছি তার মান হচ্ছে সমান, অর্থাৎ সেটা সমান ওজনের। ছ দেখো, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ জবা পাইন নাকি ব্যাঙের ছাতা, তো স্যাঁতস্যাঁতে জায়গায় যেটা জন্মায় সেটা হচ্ছে আমরা জানি ব্যাঙের ছাতা জন্মায়। তারপরে দেখো 3 নম্বরে চলে আসছি, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। বলেছে পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়, পাহাড়ি অঞ্চলে তোমরা নিশ্চয়ই গেছো, অনেকে দার্জিলিং ঘুরতে গেছো, অনেকে আরও অন্যান্য পাহাড়ি জায়গায় ঘুরতে গেছো, বা তোমরা অনেকে টিভিতেও দেখেছো, সেখানে তোমরা দেখতে পাবে পাহাড়ি অঞ্চলে কিন্তু পাইন গাছ দেখা যায়, তো তার জন্য এখানে তোমরা রাইট চিহ্ন দেবে। খ দেখো, ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি হলো জীব। আচ্ছা, আমরা জানি তো জীব তো অনেক জীব নড়তে পারে, জীবের মধ্যে ভাগ আছে উদ্ভিদ এবং প্রাণী, প্রাণীরা নড়তে পারে, তো ঘুড়িও তো নড়ে, তাই বলে কি ঘুড়ি জীব হবে? ঘুড়ি তো জীব নয়, ঘুড়ি কীভাবে ওড়ে? ঘুড়ি আকাশে উঠছে, বাতাস ঘুড়িকে ওড়াচ্ছে, ঘুড়ির কিন্তু নিজস্ব কোনো প্রাণ নাই, তার জন্য ঘুড়ি কোনো জীব নয়, তাহলে আমরা বুঝতে পারছি ঘুড়ি কিন্তু জীব নয়, তার জন্য এখানে ভুল দিলাম আমরা, বোঝা গেল। এবার হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে, প্রতিটি প্রশ্নের মান আছে 1।
বলেছে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো। তো এরকমও তোমার দিতে পারে, পৃথিবী থেকে লুপ্তপ্রায় দুটি প্রাণীর নাম লেখো। ঠিক আছে, তো এর উত্তর তোমার লিখবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং একশিঙ্গ ওয়ান্ডার। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কোথায় দেখতে পাই? আমরা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই। খ, দেখো গ্যাসের ধর্ম কি? উত্তর লিখবে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না। কোনো একটা গ্যাসকে যদি আমরা খোলা জায়গায় রাখি তাহলে সেটা তো সেই গ্যাস বিভিন্ন জায়গায় চলে যাবে, তাহলে গ্যাস তো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকবে না। তো সেটাই হচ্ছে গ্যাসের কিন্তু মূল ধর্ম। এবার দেখো গ, প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো। প্রথমে চলে আসছি মিলের ক্ষেত্রে, মিলে কি লিখবে? প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে তাই দুজনে উঠতে পারে। আর এরপরে যদি চলে আসি অমিলের ক্ষেত্রে তাহলে কি লিখবে? লিখবে প্রজাপতির সুর আছে কিন্তু পাখির সুর নেই। প্রজাপতির তো সুর আছে তোমরা দেখেছো, কিন্তু পাখির তো কোনো সুর নেই। এবার দেখো এরকমও তোমাদের প্রশ্ন আসতে পারে, ঘ, সুর আছে অথচ উঠতে পারে এমন কতগুলি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে সুর আছে অথচ উঠতে পারে এমন কতগুলি প্রাণীর নাম হলো প্রজাপতি, মৌমাছি। আচ্ছা, তোমাদের এত কটা অপশন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না। আমি তোমাদের যাতে পরীক্ষায় তোমাদের যাতে সুবিধা হয়, যাতে অনেক কটা প্রশ্ন কিছু প্রশ্নের সঙ্গে তোমরা ম্যাচ পাও, তার জন্য তোমাদের কিন্তু এত কটা অপশন আমি দিচ্ছি। তারপর দেখো উঙ্গ, দেখো চাল থেকে কাঁকড় কীভাবে আলাদা করবে? উত্তর লিখবে চালকে কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলোকে বেছে ফেলে দিয়ে আলাদা করতে হবে। এবার দেখো চলে আসে চ, ব্যাঙাচি বড় হয়ে কি হয়? তার উত্তরে তোমার লিখবে ব্যাঙাচি বড় হয়ে ব্যাং হয়। এবার দেখো ছ, গ্যাস ছড়িয়ে পড়ে একটি উদাহরণ দাও। তার উত্তরে তোমার লিখবে ধূপের ধোঁয়া, আগুনের ধোঁয়া প্রভৃতি গ্যাস ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাই একটা জায়গায় ধূপ জ্বালালে তার গন্ধটা কিন্তু অনেক দূরে থাকলেও আমাদের নাকে এসে পৌঁছায়, তার মানে ওই যে ধূপের গ্যাসটা ছড়িয়ে পড়ছে। বর্কির জল, দেখো জলের কত রকম অবস্থা হয় আর কি কি? উত্তর লিখবে জলের তিন রকম অবস্থা হয়, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। তারপর দেখো ঝ, পাহাড়চূড়ায় অক্সিজেন কম থাকে কেন? তার উত্তরে লিখবে পাহাড়চূড়ায় বাতাস কমে যায় তাই সেখানে অক্সিজেন কম থাকে। ঞ, দেখো হাতি কোন অঙ্গ দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে? তার উত্তরে লিখবে হাতি শুঁড় ও দাঁত, এই দুটি অঙ্গ দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। আশা করি তোমরা চিড়িয়াখানায় সকলেই হাতি দেখেছ। ট, দেখো কঠিন, তরল আর গ্যাস এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে? উত্তর লিখবে কঠিনের নিজস্ব আকার আছে। এরকম একটা প্রশ্ন কিন্তু তোমরা এর আগেও এমসিকিউতে করলে। ঠ, দেখো ফুসফুস কোনটি? উত্তর লিখবে শ্বাসনালীর শেষে থলির মধ্যে দুটি অংশ আছে, এদের ফুসফুস বলে। ড, দেখো শ্বাসক্রিয়া কাকে বলে? উত্তর লিখবে প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে। তো এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের সাজেশান প্রশ্ন উত্তর। তোমাদের যে এই প্রশ্নে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের স্কুলে যেটা সিলেবাস বলবে সেই অনুযায়ী বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমরা অনেকটাই মন পাবে, এবং তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে প্রশ্ন সম্বন্ধে একটা ধারণা তোমাদের আসবে, কিছু কিছু প্রশ্ন তোমরা এখান থেকে কমনও পেতে পারো। তাই বলছি তোমরা বইটাকে তোমাদের খুঁটিয়ে পড়ো, এবং আর পরীক্ষা আসতে বেশি সময় নেই, আর এক মাস পরীক্ষা, এখন কিন্তু পড়াশোনায় কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার আপডেট তোমাদের কাছে এসে পৌঁছায়। তোমাদের যে আর একখান সাবজেক্ট বাকি থেকে গেল, অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, সেটা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। এবং সবশেষে পাঁচখান সাবজেক্ট হয়ে যাওয়ার পরে পাঁচখান সাবজেক্ট নিয়ে একটা অল সাবজেক্ট ভিডিও বানানো হবে, সেই ভিডিওর মধ্যে তোমরা একসঙ্গে সব সাবজেক্ট পেয়ে যাবে। সেই ভিডিওর জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।